আসসালামু আলাইকুম। আরো একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বস্ত্র অধিদপ্তর রয়েছে অর্থাৎ বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এখানে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং এখানে অনেকগুলো পদ রয়েছে। সেই সমস্ত বিষয় তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 3ই মে। তো এটা সার্ভারে প্রকাশিত হতো অর্থাৎ ওয়েবসাইটে তারা প্রকাশ করতে লেট করেছেন, আর একটু আমারও একটু লেট হয়ে গিয়েছে। তো এখানে দেখেন যে মূল যে সার্কুলারটা সেটা কিন্তু আপনার ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সার্কুলারটি নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করব। তো এখন মূল কথা যাচ্ছি, দেখেন এখানে মোট 4টা ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। তো এখানে মোট 4টা ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে, তো অনেকগুলো লোক নিয়োগ করা হবে। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ আবেদন করতে পারবেন কিনা, আপনার শিক্ষাগত যোগ্যতা বা কি প্রয়োজন পড়বে, সেই সমস্ত বিষয় কিন্তু আপনাদের সামনে তথ্যটা তুলে ধরবো। তো দেখি সর্বশেষ যে পদটা রয়েছে সেটা হচ্ছে, দেখেন ক্রমিক নং 4 অফিস সহায়ক। এখানে 20তম গ্রেডে আপনি বেতন পাবেন। আপনার বেতন হবে দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। এবং এখানে 95টি পদ রয়েছে, মোট 95টি পদ রয়েছে। এর মধ্যে 24টি পদ রয়েছে স্থায়ী এবং 71টি পদ রয়েছে অস্থায়ী। মোট হচ্ছে 95টি পদ, তো 24টি স্থায়ী এবং 71টি অস্থায়ী পদ রয়েছে। এবং এই যে সার্কুলারটি, এখানে মোট পদ রয়েছে 183টি। এখানে নিচে দেখতে পাচ্ছেন মোট 183টি পদ রয়েছে। তো 4 নং ক্রমিকের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা, অর্থাৎ আপনি SSC পাশ করলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। তারপর দেখেন ক্রমিক নং 3 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনি 18তম গ্রেডে বেতন পাবেন এবং এখানে আপনার বেতন হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে দেখতে পাচ্ছেন, মোট পদ রয়েছে 26টি, স্থায়ী পদ রয়েছে 8টি এবং অস্থায়ী রয়েছে 18টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে, কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে আপনি SSC পাশ করলে কিন্তু আবেদনটা করতে পারবেন, অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস। অর্থাৎ আপনি যদি কোনো শিক্ষিত স্কুল থেকে, কোনো বোর্ড থেকে যদি আপনি কি করেন SSC পাশ করে থাকেন বিজ্ঞান শাখা থেকে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি ভোকেশনাল থেকে যদি আপনি SSC সমমান পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদনটা করতে পারবেন। তো ক্রমিক নং 3 এবং 4-এর জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সে সকল জেলার প্রার্থী হচ্ছে, দেখেন নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, জামালপুর, খাগড়াছড়ি, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, বরিশাল, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে দেখবো ক্রমিক নং 2। এখানে দেখেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আপনি এখানে 16তম গ্রেডে বেতন পাবেন। 16তম গ্রেডে আপনার বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে পদ রয়েছে 56টি। তো এখানে শূন্য পদের সংখ্যা 56টি, 30টি পদ স্থায়ী এবং 26টি পদ রয়েছে অস্থায়ী। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে, কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস, অর্থাৎ আপনি কিন্তু যদি GPA 5 পরীক্ষা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে GPA 5 পেতে হবে, অর্থাৎ এখানে প্রথম শ্রেণীর মাধ্যমিক পাসটা ওনারা চেয়েছেন। এরপরে দেখব সর্বশেষ যে পত্রটা, সর্বোচ্চ যে পত্রটি রয়েছে এই বিজ্ঞপ্তিতে, সেটি হচ্ছে দেখেন টেইলার মাস্টার। তো টেইলার মাস্টার দেখেন 13তম গ্রেডে বেতন পাবেন। এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত আপনার বেতন হবে এবং এখানে পদ সংখ্যা 6টি এবং 6টি স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে, কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তো আপনি যদি SSC পাশ করে থাকেন ভোকেশনাল থেকে, সেক্ষেত্রে কিন্তু আবেদনটা করতে পারবেন। এছাড়া আপনার যদি 3 বছর বাস্তবিকতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কি করতে হবে, ভোকেশনাল থেকে আপনার পার্স কোর্সটা লাগবে। তো এই হচ্ছে বাংলাদেশ বস্ত্র অধিদপ্তর অর্থাৎ বস্ত্র ও পাট মন্ত্রণালয় যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ সেটি। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন, শুধুমাত্র এই সীমিত কয়েকটা জেলা ব্যতীত। কিন্তু আমি এই কারণেই বললাম যে সকল জেলা, আপনি যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু আপনি সকল জেলা থেকে আবেদনটা করতে পারবেন এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। শুধু SSC পাশে কিন্তু এই সার্কুলারটিতে আপনার আবেদন করতে পারছেন। এটা একটা সরকারি চাকরি এবং এই সার্কুলারটিতে মোট পদ রয়েছে 183টি।
তারপরে দেখবো যে আপনি কিভাবে আবেদনটা করবেন এবং কত তারিখ থেকে আবেদনটা শুরু হবে। তো এখানে দেখেন আবেদন দেখতে পাচ্ছেন, আবেদনে যে অনলাইন অনলাইনে আবেদন পত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা পদ্ধতি, এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই যে http://dotr.com.bd, এই ওয়েবসাইটে সরাসরি আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার মাধ্যমে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন। তো আর একটা বিষয় হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ, তো দেখতে পাচ্ছেন 14/5/2023 অর্থাৎ মে মাসের 14 তারিখ থেকে, গত 14 তারিখ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়ে গিয়েছে এবং এটা কিন্তু সকাল 10টা, গত 14 তারিখের সকাল 10টা থেকে কিন্তু এটার আবেদনটা শুরু হয়ে গিয়েছে, চলতি মাসে কিন্তু আবেদনটা চলছে এখনো। আরেকটা বিষয় হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 14/6/2023 বিকাল 4টা, অর্থাৎ জুন মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বিকাল 4টা পর্যন্ত কিন্তু আবেদনটা থাকবে। তো আপনারা কিন্তু 1 মাস সময় পাচ্ছেন, একদম ফুললি 1 মাস সময় পাচ্ছেন এই এই যে সার্কুলারটি এখানে আবেদন করার জন্য। এছাড়া আপনার 72 ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে হবে এই কথা বলা আছে, এখানে আরো কিছু কথা বলা আছে ছবির সাইজ, এগুলো আপনি একটু দেখে নেবেন। তো আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে, টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে যে আপনার টাকাটা পেমেন্ট করবেন সেটা আপনারা কিভাবে পেমেন্ট করবেন দেখেন এখানে বলা আছে। তো এখানে দেখেন যে ক্রমিক নং 1-2 নং বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 200 টাকা ও টেলিটক এ সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অফেরত যোগ্য সর্বমোট 223 টাকা। ক্রমিক নং 3 নম্বর হতে 4 নং বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ অফেরত যোগ্য মোট 112 টাকা। তো এই হচ্ছে আপনার টাকা, যত টাকা লাগবে সেটা বলে দিলাম। এরপরে হচ্ছে আপনি টাকাটা কিভাবে পেমেন্ট করবেন সেটা আপনি যদি নিজে করতে চান, এখানে কিন্তু আপনার সকল ডিটেলস তথ্য দেওয়া আছে, আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন অর্থাৎ টাকাটা পেমেন্ট করতে পারবেন। এখন আপনার কি কি শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র লাগবে এবং আপনারা কি কি আর কি কি সনদ নিয়ে যাবেন, আপনার বয়স কত হলে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এখানে দেখেন যে বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আবেদনকারী সকল সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার যদি কোঠা থেকে থাকে তাহলে কিন্তু আপনি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে সকল বিষয় আপনাদের বলা আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন, এবং আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা কাগজপত্র নিয়ে যাবেন সেই সকল বিষয় কিন্তু এই যে এখানে কিন্তু বলা রয়েছে সার্কুলার শেষের দিকে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো এই ছিল বাংলাদেশ যে বস্ত্র অধিদপ্তরের যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেটি। ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে এবং এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের কাছে সঠিক তথ্যটি পৌঁছাতে পারি, তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য এবং নিত্য নতুন দৈনিক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে কি হবে, আমি কোনো বিজ্ঞপ্তি আলোচনা করে আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।